আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন কষা। চিকেন কীভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা যাক, প্রথমে একটি পাত্রের মধ্যে আলুগুলোকে কেটে নেব, পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব, আর আদা রসুন লঙ্কাটিকে পেস্ট করে নেব। এর মধ্যে প্রথমে তেল দিয়ে দিতে হবে, গরম হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে দিয়ে তেল দিয়ে আলুটা দিয়ে দিতে হবে, গরম করে দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিতে হবে, নুন দিলে খুব সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। নুনটা দিয়ে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিতে হবে, হলুদ দেওয়া হয়ে গেলে আবার একটু নাড়িয়ে নিতে হবে। অবশ্যই তেলটিকে গরম করে তারপরে আলুটিকে দেবেন, নাহলে কিন্তু গলায় কামড়িয়ে কামড়িয়ে যাবে আলুগুলো। এটিকে এবার একটু লাল লাল করে ভাজতে হবে, কিছুক্ষণের জন্য ভাজতে হবে। এখন আলুটি ভাজা হচ্ছে, আলুটি গরম হয়ে গিয়েছে, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, ওই জন্য এখন তুলে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটিকে ভেজে নেব এর মধ্যে। এবার আমি তেলটার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেব, কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে ভেজে নেব ওগুলোকে। এর মধ্যেও একদম অল্প পরিমাণে নুন দিয়ে দেব, কারণ তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটি একটু সিদ্ধ হয়ে যাবে, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে ওই আদা রসুন আর লঙ্কা পেস্ট করাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। চলুন এটা তাহলে আস্তে আস্তে ভাজাটা হোক, তারপরে ওগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে আদা রসুন পেস্টটা রেখেছিলাম এই যে এটি দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্টটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। দেওয়া হয়ে গেলে এর মধ্যে আপনারা যেমন পরিমাণে মানে ইয়ে অল্প পরিমাণে নুন দিয়ে দেবেন। নুন দেওয়া হয়ে গেলে এক চামচ হলুদ দিয়ে দেবেন, এক চামচ হলুদ, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে ঠিক আবার একটু নাড়াচাড়া দিয়ে নেবেন, ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন পরিমাণ মতো। আমরা একটু ঝাল বেশি খাই, ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার এর মধ্যে অল্প পরিমাণ তেল দিতে হবে, আমার
পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটিকে ভালোভাবে কষাতে হবে। মানে ভিডিওটি একটু নড়ে যাচ্ছে, কারণ আমি নিজে নিজে এটা ভিডিও করছি, ওই জন্য ফোনটা একটু নড়ে যাচ্ছে বলে ভিডিওটি কেঁপে যাবে। আমার তো ধরে দেওয়ার কেউ নেই এখানে, কারণ আমাদের সব যে যার কাজে ব্যস্ত আছে, এখানে একা একাই রান্নাটা করছি। এই যে একটু ভালোভাবে এটিকে, মানে যতক্ষণ না মশলা গন্ধটা দূর হবে ততক্ষণ কষাতে হবে। মধ্যে অল্প পরিমাণে মিট মশলা দিয়ে দিতে হবে। মশলা গরম মশলাও দিতে হবে। এই যে পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে এবার নাড়াচাড়া দিতে হবে। হয়ে গেলে এবার ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে নিতে হবে। অনেকে ম্যারিনেট করে রাখে, কিন্তু আমাদের টাইম ছিল না বলে আমরা ম্যারিনেট করে রাখিনি। আমরা এটিকে ডাইরেক্ট দিয়ে দিয়েছি মশলার মধ্যে। আগে থেকে ম্যারিনেট করে রাখলে মাংসটা খেতে ভালো হয়, বাট আজ আমাদের এত টাইম ছিল না, ওই জন্য আর ম্যারিনেট করে রাখা হয়নি। এটা কিছুক্ষণের জন্য কষাতে হবে। ভেজে রাখা আলুগুলিকে দিয়ে নিতে হবে, দিয়ে মাংসের সাথে ভালোভাবে কষাতে হবে। আপনাদের জলটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ফুটতে দেবেন এটিকে। যখন দেখবেন একটু একটি ফুটতে থাকছে, তখন একটি এটিকে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন। তাহলে দেখবেন মাংসগুলো নিচে ধরে যাবে না। তাহলে অনেক সময় দেখবেন আমরা মাংস যদি জল ঢেলে আর নাড়াচাড়া না দিই, তাহলে তলায় মাংসগুলো ধরে যায়, তখন মাংসগুলো মানে নিচে পুড়ে পুড়ে যায়। ওই জন্য মাঝের মধ্যে ঝোলটি যখন ফুটতে থাকবে তখন নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এবার যখন নাড়াচাড়া দেওয়া হয়ে যাবে, তারপরে আপনারা এটিকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করবেন যে ঝোলটি যেন ফুটতে থাকে। এবার চলুন দেখা যায়, আমি একটু অপেক্ষা করি, দেখবো তারপরে কতটা পরিমাণে ঝোল রাখবো এটা দেখি। আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার এটিকে একটু এটা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলে কি মাংসগুলো আলুগুলো পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ঢাকনাটা কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে তারপরে আমি এটি কতটা পরিমাণ গ্রেভি রাখি সেটি আপনাদের সাথে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে আবার ঝোলটিকে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এখন ঝোলটি ফুটছে। হ্যাঁ, আর আপনাদের একটা কথা বলার ছিল, যারা যারা আমার ভিডিওটি এখনও মানে লাইক করেনি তারা লাইক করে দিন, আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকলো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর এরপরে আমি কী নিয়ে ভিডিও বানাবো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তাহলে আমার সুবিধা হবে যে আপনাদের কেমন মানে ভিডিও আমার পছন্দ হচ্ছে, রেসিপি না ব্লগ না কি সেটি আমাদেরকে আমাকে বলবেন, তাহলে আমি সেইভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবো।